সুরা নিসা, এই সুরার নামটা নিসা কেন হয়েছে? এই সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিসা মানে মহিলা, মহিলাগণ, মহিলাদের বহু বচন। এই নিসা মহিলা সংক্রান্ত অনেকগুলো মাসালা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে পৃথিবীর সমাজ ব্যবস্থাগুলোর মধ্যে তৎকালীন সময়ে যখন এই কোরআন নাজিল হয়, মহিলাদের প্রতি চলছিল অনেক রকমের অবিচার, তাদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে কোনো অধিকার দেওয়া হতো না, অনেক কিছু থেকে তাদেরকে বঞ্চিত করা হতো, তাদেরকে নিগৃহীত করা হতো, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর নাগরিকের মতো মর্যাদা দেওয়া হতো, তাদেরকে এই যে মানুষ হিসাবে তাদের সম্মান রয়েছে এটার অনেক কিছুই তারা মিস করেছিল, অনেক জুলুমের শিকার হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলতে চান যে নারীদের প্রতি যে অবিচার চলছে ঠিক নয়, কারণ তোমরা সবাই এক মা বাবা থেকে এসেছ, পিতামাতা থেকে এভাবে নারী পুরুষ ছড়িয়ে পড়েছে দুনিয়ার মধ্যে, আমরা সব এক গোষ্ঠী। আসলে দুনিয়ার মধ্যে বর্ণবাদের কোনো জায়গা তো নাই, সাদা কালো, ইউরোপিয়ান, এশিয়ান, আমেরিকান, আরব, সব এক গোষ্ঠী না? এত গোষ্ঠী নিয়ে আমরা টানাটানি করি কেমনি, এত বংশ নিয়ে টানাটানি করি কেমনি? সব বংশ গিয়ে কোথায় মিশে গেছে? আদম আলাইসালামের কাছে মিশে গেছে। তুই আদম আলাইসালাম আদি পিতা, মা আলাইসালাম আদি মাতা, তা আর কোনো বংশের কোনো ব্যবধান হতে পারে? তারপরে আমরা বংশ নাকি কম বড়াই করি, এরপরে বর্ণ নিয়ে, কালার নিয়ে, রং নিয়ে, গায়ের রং নিয়ে, ভাষা নিয়ে, কার বাড়ি কোথায় সেটা নিয়ে আমরা কত রকমের বিভেদ সৃষ্টি করি, কত বৈষম্য করি। নারী পুরুষের বিষয়টাকে এই বৈষম্য বহুদিন থেকে ছিল, আল্লাহ তাআলা এই নারী পুরুষের উভয়কে মর্যাদা দেওয়ার জন্য, মহিলাদেরকে তাদেরকে এই সমমর্যাদা দেওয়ার জন্য এই সূরাতে অনেকগুলো কথা আলোচনা করেছে। বারে বারে নেশাদের কথা এসছে, আপনারা দেখবেন অনেকগুলো আয়াতে নেশা নারী সংক্রান্ত বিষয় মাসালা আছে। সূরাটাকে এই জন্য আল্লাহ তাআলা খাস করে একটা সূরা রাখলেন, সূরা আন-নিসা, মহিলা সংক্রান্ত সূরা। যদিও এখানে পুরুষদের ব্যাপারে অনেক হেদায়ত, নসিহত এবং শিক্ষা রয়েছে, আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন যে একটি সূরাকে মহিলাদের নামে রেখে দিয়েছেন, পুরুষদের নামে কোনো সূরা নাই। কোরআন পাকে সমস্ত কথা মহিলা পুরুষদের জন্য, কিন্তু এখানে খাস করে মহিলাদেরকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে, যাতে করে তারা অসম্মানিত না হয়, আল্লাহ তাআলা এই সূরা নিসা নাম দিয়েছেন। তৎকালীন সমাজে কি অবস্থা ছিল, হিন্দু সমাজে, ভারতীয় সমাজে কি ছিল, যে ভারতীয় সমাজে কোনো পিতা মাতার ঘরে ওয়ারিশ হওয়ার ক্ষেত্রে শুধু ছেলেরা পাবে, মেয়েরা পাবে না, তারা ওয়ারিশ হওয়া থেকে বঞ্চিত। আর স্বামী মারা গেলে এই মহিলা আর জীবিত থাকার তার অধিকার নাই, স্বামী মরে গেলে তাকে কি করতে হবে, ধরে এনে জীবন্ত পোড়াতে হবে স্বামীর চিতায়, তাকে জীবন্ত ঢেলে দিতে হবে। এবং এই প্রথা হিন্দু ধর্মের প্রথা ছিল, এর নাম ছিল কি, সতীদাহ প্রথা, সতীদাহ। তুমি সতী নারী হলে তোমাকে দাহ করতে হবে, তোমাকে পুড়তে হবে, তোমাকে পড়ার জন্য রেডি হতে হবে, তাহলে তুমি সতী নারী। আর কোনো নারী যদি পালিয়ে যায়, জীবন্ত পুড়তে না চায় স্বামীর চিতায়, সেটি অসতী নারী। এটা ধর্মের এইরকম কঠিন নির্দেশ দিয়ে কিরকম একটা জীবন্ত নারীকে তার স্বামীর চিতায় পড়ানো, ইন্নালিল্লাহ, কি কঠিন ক্রাইম করেছে মানবতা। 1700 শতাব্দী পর্যন্ত এই নারীদের প্রতি অত্যাচার চলেছে হিন্দু ধর্মে। ইংরেজরা এখান থেকে গিয়ে আইন করে এই সতীদাহ প্রথাকে বন্ধ করার আগ পর্যন্ত না সতী নারীকে এভাবে জীবন্ত পুড়ে মারা একটা ধর্মীয় মহাপুণ্যের কাজ ছিল তাদের কাছে। আর এই কাজ না করলে তারা অনেক বড় অপরাধ, ধর্মের দৃষ্টিতে বিরাট গুনাহ করে বসেছে তারা। তাহলে চিন্তা করেন কিরকম জুলুমের শিকার হয়েছে নারী জাতি। এরপরে পাশ্চাত্য সমাজে 586 খ্রিস্টাব্দে 586 খ্রিস্টাব্দে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম কবে হয়েছে? 570 খ্রিস্টাব্দে। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিশোর বা যুব বয়স, ওই সময়ে তিনি তখনও নবী হন নাই, নবুয়তের দায়িত্ব পাননি। ওই সময় ফ্রান্সে একটি আন্তর্জাতিক সম্মেলন হয় মহিলাদের বিষয়ে আলোচনা করার জন্য। এগুলো সব দলিল ভিত্তিক কথা, ইউরোপের ইতিহাস পড়লে এগুলো পাওয়া যাবে। সেখানে তারা কনফারেন্স করলো ঠিক করার জন্য মহিলা জাতির সত্তার পরিচয় কি। এক নম্বর প্রশ্ন ছিল তাদের, মহিলা কি ইনসান না অন্য কোনো জানোয়ার, এটা ফাইনাল করা লাগবে। কারণ অনেকে তাদেরকে ইনসান মনে করতো না, এরা মানুষ নয় অন্য কোনো জাতি। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি ইনসান হয় তার ভিতরে কোনো রুহ আছে না রুহ নাই, এটাকে রিসার্চ করে আলোচনা করে গবেষণা করে এটাকে ঠিক করতে হবে। এখন তিন নম্বর প্রশ্ন ছিল, যদি রুহ থাকে তার রুহটা কীরকম, এটা কি ইনসানের রুহের মতো না হায়ান জানোয়ারের রুহের মতো, এটার অ্যান্সার বের করা লাগবে। শেষ পর্যন্ত মানে তাকে কি মানুষের মতো ডিল করতে হবে না অন্য একটা পশুর মতো ডিল করতে হবে, ব্যবহার করতে হবে, এগুলো ফাইনাল করা দরকার। কনফারেন্সের শেষে তাদের শেষ পর্যন্ত অ্যাগ্রিমেন্ট করে, না ইনসান মানুষ, তবে তাকে সৃষ্টি করা হয়েছে শুধু পুরুষদের খেদমতের জন্য, এর বেশি কোনো অধিকার তার নাই। এই হলো ইউরোপিয়ান সভ্যতা। আর ওদিক থেকে এমনকি 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত এই এই দেশে যেখানে আমরা বসবাস করছি, যে ইংলিশ আইনে অ্যালাউড ছিল স্বামী প্রয়োজন বোধে তার স্ত্রীকে বিক্রি করে দিতে পারবে, স্লেভারি ছিল, দাস ব্যবসা ছিল, যে তার আন্ডারে কোনো স্বামী চাইলে তার স্ত্রীকে ভালো লাগে না পছন্দ লাগে না তাকে বিক্রি করে দিতে পারবে কৃত দাসের মতো। 1805 সালে আইন করে এটাকে বন্ধ করা হয়। এরপরে আমরা যদি আরব সমাজে দেখি, যেখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আরবদের মধ্যে তাদের এই নারী জাতিকে তারা কি অধিকার দিয়েছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে, অনেক পরে তিনি বলেন, ওয়াল্লাহি ইন্না কুন্না ফিল জাহিলিয়া মা নুইদ্দু লিন-নিসাই আমরান, জাহিলি সমাজে আমরা মহিলাদেরকে তাদের কোনো মর্যাদার ব্যাপারে চিন্তাই করিনি, হাত্তা আনজালাল্লাহু ফীহিন্না মা আনজাল ওয়া কাসামাল্লাহুন্না মা কাসাম, ততক্ষণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আমাদের সমাজে, মহিলাদের অধিকারকে নিশ্চিত করে দিলেন, তাদের মিরাসের উত্তরাধিকারী বানিয়ে দিলেন, তার আগ পর্যন্ত মহিলাদেরকে আমরা এই মর্যাদা আসনে কখনো দেখিনি জাহিলি সমাজে। ইমাম আত-তাবারী রহমতুল্লাহ আলাই বলেন, ইন রাজুল ফিল জাহিলিয়া কানা ইয়ামুতু আবুহু আও আখুহু আও ইবনুহু, জাহিলি সমাজে যখন কারো পিতা মারা যেত, কারো ভাই মারা যেত, অথবা কারো পুত্র মারা যেত, ফাইদা মাত ওয়া তারাকা ইমরাতাহু, যে মারা গেল সে তার স্ত্রীকে রেখে গেল বিধবা স্ত্রী, ফা ইন সাবাকা ওয়ারিসুন আল মাইয়িত ফা আলকা আলাইহা সাওবাহু, এখন যদি যে ওয়ারিসরা বেঁচে আছে, তার পিতা হতে পারে, ভাই হতে পারে, তার ছেলে হতে পারে, এখন এই মহিলার গায়ে সে যদি নিজের কাপড় ছুঁড়ে মারে, নিজের একটা কাপড়কে তার স্ত্রীর গায়ে ছুঁড়ে মারে, তাহলে এই স্ত্রী তার হয়ে গেল, এবং আর মোহরও দেওয়া লাগবে না, ওই যে তার ভাই বিয়ে করেছিল ওই মোহরে এ পেয়ে গেছে তার স্ত্রীকে, তার পুত্র মরে গেছে মোহর দিয়ে এখন পুত্রের বদলায় সে স্বামী হয়ে গেল, আর পিতা মারা গেছে পিতার বদলায় সে স্বামী হয়ে গেল। পিতার বলতে গেলে পিতার যদি দ্বিতীয় স্ত্রী থাকে, মায়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল না, পিতার দ্বিতীয় স্ত্রী আছে, তাহলে পিতার পুত্রটা তার সৎ মাকে এভাবে বিয়ে করে ফেলবে, এবং তার জন্য তাকে কোনো মোহর দেওয়া লাগবে না, খালি তার গায়ের কাপড়টা ফেলে দিবে। হাউ ইন কেহা ফাইয়া খুদ মহারা, ম্যাক্সিমাম কেউ কেউ আবার নেকা করলে তাকে নেকা করে নিত, যে তার সে নেকা করবে এমনি নিয়ে নিল না, অটোমেটিক্যালি নেকা করে নেবে, কিন্তু সে নেকা করতে চাইলে আর কারো নেকা করার অধিকার থাকবে না, এটা তার জন্য আইনগতভাবে প্রসিদ্ধ। ওয়া ইন সাবাকাত তুফা দাহাবাত ইলা আহলিহা
ফাহিয়া আহাক্কু বিনাফসিহা, তবে মহিলা যদি বুদ্ধিমান হয় তার স্বামী মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে হুঁশ খরচ করে যে এখান থেকে দৌড়ে পালিয়ে বাপের বাড়ি চলে যেতে পারে তাহলে বেঁচে গেল, তাহলে এই তার গায়ে কাপড় তারা থ্রো করতে পারেনি, তাহলে সে এখন ওই মা বাবার সঙ্গে গিয়ে জয়েন করার ফলে এরা এখন তাকে ওই অধিকার চাপাই দিতে পারবে না, এটা তাদের আইনের একটা ফাঁক ছিল। তাহলে দেখেন মহিলাদের প্রতি তারা কি ধরনের আচরণ করেছে, কি মর্যাদা দিয়েছে। কোরআনে পাকে তাদের একটু আরো ব্যাপার এসেছে, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন তাকে সুসংবাদ দেওয়া হয় কাউকে যে তোমার কন্যা সন্তান হয়েছে, তখন সঙ্গে সঙ্গে তার চেহারা কালো হয়ে যায় আর রাগে গোসায় কষ্টে তার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। সূরা নাহলের 58 থেকে 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তারপরে তারা শুধু তাই নয়, গোসায় হয়ে শেষ নয়, তাকে হত্যা করার জন্য তারা প্ল্যান করে, আমার কন্যা হয়ে গেছে বাঁচতে দেওয়া যাবে না, আমার জন্য অপমান, আমার ঘরে কন্যা সন্তান এসেছে অপমান, জলদি তাকে হত্যা করে ফেলতে হবে। রাহমাকাল্লাহ, এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আনআমের 137 নম্বর আয়াতে, وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ। যখন এভাবেই তাদেরকে, এই মুশরিকদেরকে সৌন্দর্যময় করে তুলেছে, অনেক মুশরিকদেরকে সৌন্দর্যময় করে তুলেছে তাদের সন্তানদেরকে হত্যা করা, তার মানে মেয়েদেরকে হত্যা করা, তাদের শরীকগুলো তাদেরকে উদ্বুদ্ধ করেছে যে শিরিকের ধর্ম অবলম্বন করেছে, ওই শরীক ওখানে ঢুকেছে বলতে শয়তানগুলো তাদেরকে খুব সৌন্দর্যময় করে তুলেছে, তোমার ঘরে কন্যা আসবে তুমি মেনে নিবা, শয়তান ওয়াসওয়াসা দিত যে তোমার বীরত্ব নষ্ট হয়ে যাবে, তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, জলদি একে কতল করো, লিয়ুরদুহুম, যাতে তাদেরকে একদম নিচুতে পৌঁছে দেওয়া যায়। এত অপকর্মে নিজের সন্তানকে হত্যা করার মতো মহাপাপকে সেই গৌরবের সাথে করছে। ওয়ালিয়াল বিসু আলিহিম দিন আহম, এইভাবে শয়তানগুলো তাদের শরীরগুলো তাদের দিন নামে, দিনের নামে তাদেরকে কনফিউজ করেছে, তাদেরকে সহি দিন থেকে সরিয়ে নিয়েছে, অন্যায় দিন গ্রহণ করতে বাধ্য করেছে। আল্লাহ ওশা আল্লাহ মাফা আলু, আল্লাহ চাইলে তো এটা তারা করতে পারতো না, কিন্তু আল্লাহ তালা জোর করে মানুষকে দিয়ে কোনো কাজ করান না, মানুষকে আল্লাহ তালা এই জন্য নবী রাসুল পাঠিয়ে তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে স্বেচ্ছায় ইসলামের দিকে আসার জন্য আল্লাহ তালা রাস্তা ব্যবস্থা করেছেন। ফেদার হুমামা ইফতারুন, হে নবী তাদেরকে ছেড়ে দেন আর তারা দেশের মধ্যে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা তোহমত দেয়, এগুলাকে এড়িয়ে চলেন, কারণ তাদের এই জাহিলি সমাজের কালচারগুলোকে দূর করতে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলামের আলো নিয়ে, তারা সেই আলোকে নিভিয়ে দিতে চায়, তারা জাহিলি সমাজের এই অন্ধকারকে ধরে রাখতে চায়। আপনি যখন আজকে চরিত্রের কথা বলেন, আজকে যখন আপনি বিবাহের কথা বলেন, আজকে যখন জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেন, আপনি আজকে আপনি চরিত্রহীনের কাজগুলো থেকে সরিয়ে আসতে বলেন, হ্যাঁ, আপনি যখন মানুষকে বলবেন যে নারী পুরুষের মধ্যেই সম্পর্ক হোক, বিয়ে শাদি হোক, এর বাইরে না হোক, এগুলো এখন আজকের সমাজে কিভাবে বিবেচনা করছে আজকের সমাজ, এগুলো বললে আপনার কোনো কোনো শব্দ যদি একটু হেরফের হয় আপনি জেলে চলে যাবেন, কারণ এগুলো সমাজের কালচারে পরিণত হচ্ছে, মানুষ এগুলাকে এই আইডিওলজিকে গ্রহণ করছে। আর যে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে এই নিজেদের যৌন চাহিদা মেটানোর জন্য যে সুন্দর সিস্টেম দান করেছেন, এই সিস্টেমের বিরুদ্ধে মানুষ কুঠারঘাত করছে, শয়তানের তরিকাগুলো নিয়ে আসছে, আর আপনি শয়তানের তরিকাগুলো কথা বললে আপনার জন্য জেল অপেক্ষা করছে, সমাজ এদিকে চলে যাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে বোঝানো হচ্ছে যে অবৈধ যৌনাচার থেকে শুরু করে যত রকমের অপকর্ম আছে সবগুলো রাস্তা খুলে দেওয়া হচ্ছে, স্কুল কলেজে সেক্স এডুকেশন নামে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তা আল্লাহ তাআলা বলেন যে এগুলো তারা শয়তানের ওয়াসওয়াসার কারণে এগুলো করে।
আল্লাহ চাইলে তারা করতে পারতেন না, আল্লাহ তাআলা জোর করে কিছু নাজিল করে দিবেন না মানুষকে ঠিক করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা এই হক সুন্দর কথাগুলো মানুষের কল্যাণের জন্য বলছেন, ফাজার হুমামা ইফতারুন ইফতারুন, আপনি অ্যাভয়েড করেন, আপনার কাজ করে যান, তারা যা কিছু উল্টাপাল্টা কথা বলে এগুলোকে আপনি এড়িয়ে চলেন, দিনের কাজ করে যান, শুধু ওটা নিয়ে বসে থাকলে হবে না। এরপরে ইসলাম আসলো, এই আলো নিয়ে আসলো, যে আলো নারী সমাজকে আলোকিত করে দিল, পুরুষদেরকে আলোকিত করলো নারীদেরকে সম্মান করার জন্য। মাকে এত সম্মান দেওয়া হলো বাবার তুলনায় তিন গুণ পর্যন্ত দেওয়া হয়েছে, তার পায়ের কাছে জান্নাত, এত সম্মান করে দেওয়া হয়েছে। যে ব্যক্তি তিনটি কন্যা সন্তানকে মানুষ করবে এবং লেখাপড়া শেখাবে, দিন শেখাবে, তারবিয়ত দেবে, আখলাক গঠন করে দিবে, তার জন্য জান্নাতের গ্যারান্টি দেওয়া হলো। সাহাবীরা বলেন, দুইজন যদি মানুষ করে দেওয়া যায়, আমার তিনজন কন্যা সন্তান না থাকে, দুইজনকে মানুষ করে তুমি যদি সৎপাত্রস্থ করো তাহলেও জান্নাত, একজনকে ইয়া রাসূলুল্লাহ একজনকে মানুষ করে সঠিক পাত্রে তুলে দিলেও তোমার জন্য জান্নাত। আল্লাহ তাআলা এত কেয়ারের ব্যবস্থা করে দিলেন। সূরা আল বাকারা 228 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সাদ করেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকীম। মহিলাদের অধিকার রয়েছে, যেভাবে তাদের উপর দায়িত্ব রয়েছে, বিল মারুফ, অত্যন্ত সম্মানজনকভাবে মহিলাদের দায়িত্ব আছে, তাদের হক আছে, পুরুষদের দায়িত্ব আছে, তাদের হক আছে। ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, তবে স্বামীর উপরে, স্ত্রীর উপর মহিলা আল্লাহ তাআলা একটা ডিগ্রি বেশি মর্যাদা দান করেছেন, তাকে লিডার বানিয়ে দিয়েছেন, তাকে দায়িত্বশীল করেছেন মহিলার উপরে, এতটুকুন মাত্র। কিন্তু বাকি অন্যান্য বিষয়ে, হ্যাঁ, আমলের ক্ষেত্রে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে, গুনার ক্ষেত্রে, নেকির ক্ষেত্রে আল্লাহ তাআলা নারী পুরুষের মধ্যে আর কোনো পার্থক্য করেননি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা নিসাউ শাকায়িকুর রিজাল, মহিলারা পুরুষদের সমগোত্রীয়, তাদের সমপর্যায়ের অনেক কিছুতে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মহিলাকে এক ডিগ্রি, মহিলার তুলনায় পুরুষকে এক ডিগ্রি দেওয়া হয়েছে, যেমন বললাম স্বামীকে স্ত্রীর উপরে এক ডিগ্রি দেওয়া হয়েছে, কিন্তু সব মহিলাকে না। আপনার স্ত্রীর উপরে আপনাকে আল্লাহ তাআলা আরেকটু সম্মানের আসনে দিয়েছেন, যে আপনি এই পরিবারের কর্তা, লিডার, এতটুকু তিনি আপনার কথা মতো চলতে হবে, চলবেন, আপনি তাকে সুন্দর মায় মহব্বত করে সুন্দর সংসার করবেন। কিন্তু আবার আপনার মা যিনি, তিনি তো মহিলা, তাকে আপনার উপরে কত অধিকার দিয়েছেন, কত গুণ দিয়েছেন, বলেছেন তোমার মায়ের পায়ের কাছে তোমার জান্নাত। তাহলে এইভাবে নারীদেরকে অধিকার দিয়েছে ইসলাম এসে। এই আরব সমাজের, ইউরোপিয়ান সমাজের, আফ্রিকান এশিয়ান সমাজের, সমস্ত ধর্মের অধর্মের যত অবিচার ছিল সব দূর করে দিল ইসলাম। সবগুলো ধর্মের মধ্যেই প্রায় মহিলাদেরকে মিরাজ থেকে বঞ্চিত করছিল, ইসলাম এসে মিরাজ দান করলো, তারা পিতামাতার সম্পত্তিতে অধিকার পাবে। এবং শুধু পরে আয়াত আসবে যে স্বামী, পিতামাতার এবং তাদের আত্মীয় স্বজনের সম্পদের মধ্যে মহিলাকে পুরুষদের অর্ধেক সম্পদ দেওয়া হয়েছে, এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি, তাদেরকে সম ব্যবহার করা হয় নাই, রায় সম অধিকার দেওয়া হয় নাই, তাদেরকে অর্ধেক দেওয়া হয়েছে পিতামাতার সম্পত্তিকে, ছেলেকে ডবল দেওয়া হয়েছে। অর্ধেক দেওয়ার কথা এই জন্য যে তা, কারণ হচ্ছে তারা স্বামীর কাছে যখন যাবে, স্বামীকে আল্লাহ তা এই মহিলার সমস্ত খোরপোশের দায়িত্ব দিয়ে দিয়েছেন। মহিলার কোনো খোরপোশের দায়িত্ব আছে নেই, সমস্ত দায়িত্ব কার উপরে, পুরুষের উপরে, স্বামীর উপরে। তাহলে এই যে অর্ধেক পেলেন, এটাও তো তার এক্সট্রা নফল তার কাছে জমা থাকলো, কারণ আবার তার ভাই আরেক মহিলাকে নিয়ে আসবে, তার খোরপোশ কার কাছে, আরেক মহিলার খোরপোশ এই ভাইয়ের কাছে আছে তার, এটা ইনসাফের ব্যবস্থা। তো অর্ধেক, এখন অর্ধেক দিছে কমিয়েছে, অর্ধেক সম্পত্তি আমাদের দেশে মহিলা থেকে কয়জনে দেয় ঠিক মতো, অর্ধেক দিয়েছে শুনে তাও দেয় না, আর পুরো দিলে কি করত, দেওয়ার প্রশ্নই আসে না, আর অন্যান্য ধর্মে মোটেই দেয়নি। এখন তারপরে ইসলামের প্রতি আঘাত অর্ধেক দিছে কেন, হিন্দু ধর্ম যে মোটেই দেয় না, এটা নিয়ে কোনো সমালোচনা শুনেছেন অনেক,
তো এই হলো অবস্থা যে ইসলামের দোষ কিভাবে খুঁজে বের করা যায়, যে আল্লাহ ইসলামকে মুসলমানরা তৈরি করেছে, আল্লাহ নবী বানিয়েছেন ইসলাম, কে দিয়েছেন? আল্লাহ তাআলা, যিনি সৃষ্টিকর্তা তিনি বেশি জানেন, না সৃষ্টি যারা মাখলুক তারা বেশি জানে আল্লাহর চেয়ে? হায় রে, তাসলিম নাসরিনের মতো নাস্তিকরা এগুলা তালাশ করে করে কোরআনের দোষ আবিষ্কার করে, কোরআনে সম অধিকার দেওয়া হয় নাই, আল্লাহ ভুল নিয়ম দিয়েছেন, এটাকে শোধরাইতে হবে, নাউজুবিল্লাহ। নারীবাদীরা ইসলামের দুশ্মনরা এগুলাকে প্রচার করে, আর তারা ইসলামের এই নারী সুন্দর সম্মান মর্যাদাকে তারা নষ্ট করে দিয়েছে, এবং সম্মানে রাখার জন্য নারীকে এই সুন্দর পর্দার ব্যবস্থা করা হয়েছে, আর নারীকে পর্দা থেকে বের করে তার সম্মান বাড়ানো হয়েছে না কমানো হয়েছে? আজকে নারীকে দেখলে ভোগের দৃষ্টিতে তাকানো হবে, অফিসে আদালতে সে তার চেহারা সুরতকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কাপড় চোপড় কমাতে কমাতে তার একটা মানে তাকে অন্যরা যেভাবে তাকে মানে তার চরিত্র নষ্টর দিকে তাকানোর সুযোগ পাবে, ঘরের মধ্যে সম্মানের সাথে ইসলামী সমাজ তাকে যেভাবে ডিল করেছে এটাকে হারিয়ে ফেলে তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য সংসার জীবন বিবাহ শাদী এই সমস্ত এত এত আনন্দ এত শ্রদ্ধা এত সম্মান এত রেস্ট তাদের জীবনে ইসলাম দিয়েছে, তাদের উপরে বাইরে গিয়ে ডিউটি করার দায়িত্ব দেয়নি, বাইরের ডিউটি দিয়েছে পুরুষকে আর ঘরে ডিউটি দিয়েছে মহিলাকে, আর সেটাকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে আজকে সমাজ একেবারে শেষ হয়ে গেল। অনৈতিকতা জেনা ব্যভিচার এই সমস্ত কিছু সমাজের মধ্যে ছড়িয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার মধ্যে এই সবগুলোকে ডিল করবেন, কিভাবে আল্লাহ তাআলা এই নারী জাতির ঠিক অধিকার দিয়েছেন, এবং এই অধিকারের জন্যই এবং সম্মানের জন্যই আল্লাহ তাআলা সূরা নিসা নামও দিয়েছেন সূরা আন-নিসা, মহিলাদের সংক্রান্ত বিষয়ে এত আলোচনা এখানে আছে। সূরা আন-নিসা একটি মাদানী সূরা, মেজরিটি আয়াত প্রায় সবগুলো আয়াতই দুই একটা আয়াত ছাড়া মদিনা শরীফে অবতীর্ণ হয়, এবং ইসলামের সমাজ ব্যবস্থা শরীয়তের খুঁটিনাটি বিধিবিধান লেনদেন মানুষের মধ্যে সম্পত্তির উত্তরাধিকারী ইত্যাদি বিষয়গুলো নিয়ে মক্কা শরীফে কোনো আলোচনা হয় নাই, কারণ মক্কায় কোনো ইসলামী সমাজ ছিল না। মদিনার তৈয়বাতে হিজরত করার পরে ইসলামের একটা সমাজ গড়ে উঠে, সেখানে ইসলামী সমাজ ব্যবস্থার বিভিন্ন দিকগুলো শরীয়তের খুঁটিনাটি বিশেষ করে লেনদেন সংক্রান্ত এগুলো বিষয়ে অনেকগুলো আহকাম মদিনাতেই আসে যেগুলো মক্কাতে নাজিল হওয়ার সুযোগ হয়নি, এবং সূরা নিসার মধ্যে শুরুতেই আমরা কয়েকটি আয়াত পরেই দেখতে পাব যে ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বণ্টনের যে কোরআনে পাকের যে অংশগুলো বর্ণনা করে দেওয়া আছে সেই আয়াতগুলো শুরু হবে ইনশাআল্লাহ। আশা করি আগামী সপ্তাহে আমরা সেখানে পৌঁছতে পারবো বা তারপরের সপ্তাহে। শুরুতেও কিছু ওই লাইনে কথা আছে, সম্পত্তি টম্পত্তি নিয়ে কিছু কথা হচ্ছে, তবে একদম শুরুতে আল্লাহ তাআলা যে আয়াত দিয়ে শুরু করেছেন ভূমিকা হিসাবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে মানুষকে আসতে হবে, আল্লাহর ভয় করতে হবে, সমস্ত আমল আখলাক বিশেষ করে অর্থনৈতিক লেনদেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দুনিয়াদারির বিষয়ে মানুষের মধ্যে লোভ লালসা টাকা পয়সার দিকে নজর সবারই একটু বেশ কম আসে, ঠিক কিনা? এই ক্ষেত্রে মানুষ আল্লাহকে ভয় না করলে আরেকজনের হক খেয়ে বসে, আত্মসাত করে বসে, হারামের দিকে চলে যায়। এই জন্য আল্লাহ তাআলা শুরুতে বলেন যে তোমরা ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আমরা বলেছিলাম যে কোরআনে পাকের এক সূরা শেষ হয়ে যখন আরেক সূরা আরম্ভ হয় দুইটার মধ্যে মিল আছে এবং একটা লিঙ্ক আছে, একদম আলাদা একটা বিষয় নয়। যেমন সূরা আলে ইমরান শেষ হয়েছে যে আয়াত দিয়ে বলা হয়েছে ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা খুব দ্রুত গতিতে হিসাব নেবেন, শেষ আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে ইমানদার লোকেরা সবর করো এবং সবরের জন্য প্রতিযোগিতা করো এবং একে অপরের চেয়ে বেশি সবরের চেষ্টা করো, আর ইসলামী শরীয়ত
বা ইসলামী রাষ্ট্রকে পাহারা দেওয়ার জন্য রাষ্ট্রের বিষয় না থাকলে শরীয়তকে পাহারা দেওয়ার কাজ করো, তাহলে আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। শেষ হয়েছে আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা কামিয়াবি অর্জন করবে। আর এই সূরা আন-নিসা শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে তোমাদের রবকে ভয় করো। ওই যে আল্লাহকে ভয় করা, তোমাদের রবকে ভয় করা, এইভাবে মিলে এসছে। আগের আয়াতে বলা হয়েছে ইমানদারদেরকে লক্ষ্য করে, এখানে নাস বলা হয়েছে, দুই রকম এসেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রায় আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি এই দুটো শব্দ আপনারা অনেকবার লক্ষ্য করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস। এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুধু ইমানদারদেরকে লক্ষ্য করে বলা হয়, সেখানে কোনো অমুসলিমের চান্স নেই, সেখানে হুকুমগুলো শুধুমাত্র আহ্বানগুলো ডাকগুলো দেওয়া হয়েছে মুমিনদেরকে যারা আল্লাহর কথা শোনার জন্য রেডি হয়ে আছে। আর ইয়া আইয়ুহান নাস, হে মানুষ আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। নাস বলতে সমস্ত মানুষ, এখানে মোমেনও আছে, গায়রে মোমেনও আছে, কাফের বেদিনও আছে। যদি আমরা বুঝি যে কাফের বেদিন কোরআনের কথা শুনবে না, আসলেই তো শুনবে কারা, যারা মোমেন। তবু আল্লাহ তাআলা কোরআনকে সমস্ত মানুষের জন্য, এই যে কোরআন হুদাল্লিন নাস এগুলা বলেছেন, কোনো কোনো জায়গায় হুদাল্লিল মুত্তাকিন বলেছেন, কিন্তু অনেক জায়গায় মানুষকে নাসকে বলা হয়েছে, সমস্ত মানুষের জন্য এই কোরআন নাজিল হয়েছে। সমস্ত মানুষের উচিত তোমরা সবাই তোমাদের রবকে ভয় করো। সমস্ত মানুষের রব কে? আল্লাহকে তো অনেকেই মানতে চায় না। তো আল্লাহ তাআলা এই জন্য বলছেন আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন আর মানুষের সৃষ্টিকর্তা কয়জন আছে? একজন। তো কাজেই রব হওয়ার মুস্তাহেক, রব হওয়ার যোগ্যতা কার আছে? যিনি সৃষ্টি করেছেন তার আছে, আর কারো নাই। এই রবের পজিশনে আর কেউ আসতে পারে না। রব এবং ইলাহ হওয়ার মতো পজিশন একমাত্র আল্লাহ তাআলা। এই রবের মধ্যে অনেকগুলো গুণ আছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা যখন এই আয়াতের তাফসির শুনেছি সূরা ফাতিহা থেকে, তখন রবের অনেক ব্যাখ্যা আমরা শুনেছি। রবের মধ্যে অনেক কিছু আছে, একটি জিনিস এখানে এসেছে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আবার রবের অনেক তিনি, যিনি রিজিক দান করেন, যিনি হায়াত মউতের মালিক, সমস্ত দুনিয়ার মধ্যে যা কিছু আছে আকাশে জমিনে সবগুলো, যিনি সৃষ্টিকর্তা, যিনি রক্ষাকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, তিনি সবগুলো মিলে তিনি রব। তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার সেই রবকে তোমরা ভয় করো, সেই রবের ইবাদত করো, সেই রবের কথা শুনো। আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যিনি সৃষ্টি করেছেন, কিভাবে সৃষ্টি করলেন? মিন নাফসি ওয়াহিদা, একটি মাত্র নাফস থেকে, একটি মাত্র জান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, একটি জান থেকে। নিজের হাতে বানিয়েছেন একটি সত্তা, একজন মানুষ, একটি প্রাণ, তিনি কে? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। নাফসি ওয়াহিদা, একটি মাত্র আত্মা থেকে, ওই আত্মা তাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, মাটি থেকে সৃষ্টি করেছেন, অনাফাকাফি, তারপরে এখানে ফু দিয়েছেন, ব্যবস্থা করেছেন, তার প্রাণ চলে এসেছে। সেই আদম আলাইহিসসালাম থেকে তোমাদের সৃষ্টি হয়েছে। আর ওয়াখালাকা মিনহা যাওজাহা, আর সেই প্রাণ থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন, তার বিবি সৃষ্টি করেছেন, সে বিবির নাম কি? হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালাম। এই দুজনকে প্রথম মানুষ এই পৃথিবীর আল্লাহ সৃষ্টি করেন। তো আসলে তো প্রথম একজন হাওয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নিজের হাতে এভাবে বানাননি যেভাবে আদম আলাইহিসসালামকে বানিয়েছেন, ওই বানানোর কাজটা একজনই, মিন নাফসি ওয়াহিদা, তিনি আদম আলাইহিসসালাম। এরপরে হাওয়া আলাইহিসসালাম কেমনে হলেন?
আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, জান্নাতে ঘোরাঘুরি করলেন, খাওয়া দাওয়া করছেন, একটু একলা একলা ভাব, কোনো সঙ্গী নাই, কেমন জানি লাগে, এত আনন্দের ভিতরে একটু অভাব আছে, তো ঘুমিয়ে আছেন। ঘুম থেকে উঠে একদিন দেখেন তার পাশে এক মহিলা বসা, আর জীবনে তো মহিলা দেখেননি, এবং ন্যাচারাল ফিতরাতান আকর্ষণ ফিল করলেন। আল্লাহর পক্ষ থেকে তাকে বলে দেওয়া হলো যে এই আদম, এই হচ্ছে তোমার বিবি হাওয়া, তোমার একাকিত্ব দূর করার জন্য পয়দা করেছি। এবং কিভাবে দূর হয়ে ওনাকে সৃষ্টি করা হয়েছে, ইনাল মার আতা খুলিকাত মিন দলাইন, এই যে বাম পাজরের যে হাড্ডি আছে এই হাড্ডি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, এই হাড় থেকে। ওয়া ইন আওয়াজা শাইইন ফি দলাই আলাহ, আর এই হাড্ডিটার সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে উপরের অংশটুকু, একটু বাঁকা, এই বাঁকা অংশ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা কেমনে বানালেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কিন্তু ওনাকে নতুন করে আল্লাহ তাআলা এইভাবে মাটি দিয়ে বানান নাই, আদম আলাইহিস সালাম থেকে তৈরি করেছেন। এরপরের ইতিহাস কি, তারপরে মানুষ কেমনে আসলো, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, আর এই দুজন থেকে অনেক নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা বের করে সারা দুনিয়া ছড়িয়ে দিলেন। তাহলে তিনটা পর্যায়ে হলো, এক পর্যায়ে আদম আলাইহিস সালামের সৃষ্টি, আরেক পর্যায়ে মা হাওয়ার সৃষ্টি, তারপরে দুনিয়ার অন্য মানুষগুলোর সৃষ্টির আরেক তরিকা। আদম আলাইহিস সালামের সৃষ্টির তরিকা আল্লাহর নিজ হাতে মাটি দিয়ে বানিয়ে তারপরে তিনি রূহ দেওয়ার পরে তিনি মানুষ হয়ে গেলেন। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে পয়দা করলেন। কিভাবে পয়দা করেছেন আল্লাহ তাআলাই ভালো জানেন, তবে একটা কথা বলে দিয়েছেন হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই যে হাড়টা দিয়ে তৈরি করা হয়েছে, এই হাড়টা একটু বাঁকা এরকম, তাই না, একদম সোজা না, এরকম বাঁকা, একটু তেড়া। ফা ইন যাহাবতা তুকিমুহু কাসারতাহু, এই হাড়টা তো তেড়া, এখন কেউ যদি বলে আমার হাড়টা এরকম বাঁকা কেন, আমি এটাকে সোজা করে ফেলি, এখন হাড়টা সোজা করতে গেলে কি হবে, হাড্ডিটা ভেঙে যাবে। তার মানে এখানে আল্লাহ বুঝাতে চাইলেন যে মহিলাদের মধ্যে একটুখানি ফিতরাতের মধ্যে একটু ডিফিকাল্টি আছে, এটা তুমি একদম সোজা করে ফেলবা তাহলে ভেঙে যাবে, সে ভেঙে যাওয়ার অর্থ কি, স্ত্রী নিয়ে আর ঘর করতে পারবো না, যে একদম সোজা করে ফেলবো আমি তাহলে হবে না। তো এই কথার অর্থ এই নয় যে মহিলারা সবাই তেড়া আর পুরুষরা সবাই সোজা, সবার ভিতরে বেঁকা তেড়া অবশ্য কিছু আছে। ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহ ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, প্রত্যেকটি নাফসের মধ্যেই আল্লাহ তা তৈরি করে পয়দা করে মানুষের ফিতরাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, তাকওয়াহা ফুজুর, তাকওয়া ভালো নেক আমলের, তাকওয়ার গুণ টেন্ডেন্সি ফিতরাত, আর গুনাহ করার খেয়াল, এগুলো সব মানুষের ভিতরে আছে, দুটোটা আছে, নারীদের মধ্যেও আছে পুরুষদের মধ্যেও আছে, তাই এটা মনে করার কোনো কারণ নাই যে পুরুষরা এর ঊর্ধ্বে, তারাও, কিন্তু কোনো কোনো বিষয়ে আল্লাহ তাআলা মহিলাদেরকে যিনি খালিক কোনো বিশেষ কারণে তিনি করেছেন, যে তাদের মধ্যে এই বাঁকার কথাটা স্পেশালি এই হাদিসে এসেছে, দেয়ার ইজ সামথিং ইন দেয়ার নেচার, কেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো মাসলাহাত আছে, যিনি আহকামুল হাকিমিন তিনি তাদেরকে এইভাবে একটু সৃষ্টি করার মধ্যে এর মধ্যেও কোনো মাসলাহাত আছে। তো তুমি এটাকে একদম সোজা করতে চাইবা তাহলে এটা ভেঙে যাবে, তার মানে তালাক হয়ে যাবে, তোমার স্ত্রীর সঙ্গে ঘর করতে পারবে না। ওয়ান ইস্তাম তা তা বিহা ইস্তাম তা তা বিহা অফিহা এওয়াজ, আর তা না করে যদি তুমি মোটামুটি তার সঙ্গে সুখ শান্তি স্বাচ্ছন্দ্যের জিন্দগি যাপন করতে চাও পারবে, একটু বেঁকা রেখেও তুমি তার সঙ্গে সুখের জিন্দগি চালাতে পারবে, এর অর্থ এই না যে তোমার জন্য বড় মুশকিল হয়ে যাবে, এই অবস্থা চালানো যায়। অন্য হাদিসে তিনি বলেছেন
যে ইস্তাউসু বিন্নিসাই খাইরা, মহিলাদের ব্যাপারে তোমরা সবসময় ভালো ওসিয়ত করো, তাদেরকে ভালো করে উপদেশ দাও, তাদেরকে নিয়ে ভালো করে চলার চেষ্টা করো। তো এটা একটা পুরুষদের প্রতি দায়িত্ব যে মহিলাকে পরিচালনা করার করার ক্ষেত্রে পুরুষদেরকে একটু ধৈর্যের দরকার আছে, সবরের দরকার আছে না নাই? এরকম একটা বাঁকা জিনিস ডিল করতে হলে কি লাগবে? ধৈর্য সবর লাগবে। এখন যে পুরুষের ধৈর্য সবর কম, তার পক্ষে দাম্পত্য জীবন পালন করা মোটেই সহজ হবে না। এই জন্য পুরুষদেরকে সবরের বেশি দরকার আছে, আল্লাহ তারা তাদেরকে দিয়েছেনও বেশি, এটা তাদেরকে স্বীকার করতে হবে, মানতে হবে, এই দায়িত্ব পালন করতে হবে। যাই হোক, তাহলে এ হলো মহিলাদের। এরপরে রেজালান কাসিরা ওয়া নিসা, কত নারী পুরুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তান থেকে শুরু করে, ওনার নাতিপুতি থেকে শুরু করে, তারপরে এই যে আমরা পর্যন্ত এসেছি, কেয়ামত পর্যন্ত এসেছে, এই এক তরিকাই চলছে। একজন নারী পুরুষের দৈহিক মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা নতুন জেনারেশনকে পৃথিবীতে নিয়ে আসার ব্যবস্থা করেছেন, ছড়িয়ে দিচ্ছেন। সে আদম সন্তানরা পৃথিবীর কোন মহাদেশে নেই, সব মহাদেশে আছে। কত কত আইসোলেটেড দ্বীপ প্রশান্ত মহাসাগরে আছে, আটলান্টিক মহাসাগরে ছোটোখাটো দ্বীপের মধ্যে গেলেও দেখা যায় মানুষ বসতি অনেক আগে থেকে হয়ে আছে। এমন কোনো জায়গা মানুষ বাকি রাখেনি বসবাস করার জন্য, ছড়িয়ে ছিটিয়ে গেছে। শুধু চিন্তা করছে অ্যান্টার্কটিকায় কেমনে বসবাস করা যায়, কারণ খালি বরফ আর বরফ। এরপরে গবেষণা চলছে যে সেই বরফের মধ্যে ওগুলাকে লাইন টাইন করে কীভাবে মানুষ বসবাসের উপযুক্ত করা যায়। আর এখন তো নাকি চাঁদেও যাওয়ার জন্য চিন্তা করছে, সেখানে কীভাবে বসবাস করা যায়, সেটার জন্য মঙ্গল গ্রহে তালাশ করছে মানুষ। আল্লাহ তালাই ভালো জানেন কদ্দূর মানুষ বসতে পারবে। এইসব কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, এ সমস্ত মানুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ একজন। তো সেই আল্লাহ এত মানুষ সৃষ্টি করলেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমার কোনো অস্তিত্ব ছিল না, সেই আল্লাহকে কি তোমার ভয় করা উচিত নয়? ওয়াত্তাকুল্লাহ, আবার বলা হচ্ছে সেই আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যার উসিলা দিয়ে সব কিছু চাও, আল্লাহর উসিলা দিয়ে চাইতে হয়। আমাদের দেশে ফকিররা যখন বাড়ির সামনে আসে, আল্লাহর ওয়াস্তে দান করেন, বলেন আল্লাহর ওয়াস্তে দান করেন, মানে আল্লাহর রাস্তায় দান করেন বা আল্লাহর পথে দান করেন। এই জন্য কিছু চাওয়ার জন্য আমরা একে অপরের সঙ্গে যখন কথাবার্তা বলি এবং কোনো সময় কসম করি, সব কিছু জমিতে আমরা কী করি? আল্লাহর কসম করে বলি। হ্যাঁ, কোনো কিছু আবদার করতে হলে আল্লাহর উসিলা দিয়ে আবদার করি, যে এই উসিলা, এই আল্লাহ তাআলার যার মাধ্যমে আমরা সব কিছু চাই, মানুষের কাছে মাখলুকের কাছে চাইতে পারি, কিন্তু আসলে তো আমরা বেশি চাই, চাওয়া উচিত আল্লাহ তাআলার কাছে স্বয়ং, তার কাছে আমরা চাই সরাসরি, যদিও কোনো কোনো মাখলুকের কাছে তার মাধ্যমে মাঝে মধ্যে আমরা চাই। সে আল্লাহকে ভয় করো, কাজেই তিনি ভয় পাওয়ার উপযুক্ত, তার কথা মানা যোগ্যতা আছে, এই পর্যায়ে তিনি আছেন, আর কেউ এই পর্যায়ে নেই। আমরা অনেক সময় পিতা মাতার কথাও মানি, মানা উচিত যতক্ষণ অসুবিধা না হয়, কিন্তু কোনো কোনো সময় পিতা মাতার কথা যদি আল্লাহর কথার সঙ্গে টক্কর লেগে যায়, কার কথা শুনতে হবে? আল্লাহর কথা শুনতে হবে। কাজে আর কোনো বড় মুরব্বী আছেন, আর কোনো কথা তার যার সব শুনতে হয় এমন কোনো অথরিটি নাই, সরকারের সঙ্গে আর আল্লাহর সঙ্গে টক্কর লেগেছে, তো কার কথা মানা জরুরি? আল্লাহর কথা। কাজেই আল্লাহর উপরে কোনো অথরিটি নেই, সেই আল্লাহকে তোমরা ভয় করো, যার উসিলায় সব কিছু চাও। ওয়াল আরহাম, আর রেহেমকে ভয় করো। রেহেম শব্দের অর্থ কি? আত্মীয়তার সম্পর্ক, রেহেম অথবা রাহিম দুইটাই এসেছে। আত্মীয়তার সম্পর্ককে ভয় করো, আত্মীয়তার সম্পর্ক অনেক জরুরি জিনিস। হাদিস শরীফে এসেছে যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে কেটে ফেলে, আল্লাহ তাকে কেটে ফেলেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, সবার সঙ্গে সুন্দর আচার ব্যবহার সুসম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তার সঙ্গে সুসম্পর্ক রাখেন।
যে ব্যক্তি চায় তার হায়াত বেড়ে যাক, আত্মীয় তার সম্পর্ককে রক্ষা করুক। এই আয়াতগুলো তেলাওয়াত করা হয় কোন জায়গায়? খুতবার সময়, বিয়ের খুতবার সময় মাস্ট, অন্য খুতবার সময় মাঝে মধ্যে তেলাওয়াত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই যখন বিভিন্ন বিষয়ে খুতবা দিতেন, যে কয়েকটা আয়াত প্রায় তেলাওয়াত করতেন, তার মধ্যে এই আয়াতটা অন্যতম। তবে বিয়ের খুতবায় তিনি এই আয়াত মিস করতেন না, কারণ এখানে আল্লাহকে ভয় করার কথা, যিনি সৃষ্টি করেছেন, যিনি সঙ্গিনী জোগাড় করে দিয়েছেন, এইসব কথা আছে, যিনি বাচ্চা কাচ্চা দিয়েছেন পরবর্তী ছড়িয়ে দেবেন, এই কথাগুলো আছে, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার আছে। কাজে বিয়ের সময় এই আয়াতটা পড়া অত্যন্ত জরুরি, ভ্যারি অ্যাপ্রোপ্রিয়েট। স্মরণ করিয়ে দেওয়া হয় যে আত্মীয়তার সম্পর্ক যে করে নিচ্ছ, এটাকে সহজেই ভেঙে ফেলো না। কত কারণে মানুষ হালকা কারণে আত্মীয়তার সম্পর্ক ভেঙে ফেলে, নষ্ট করে দেয়, একটা জিদ লেগে গেছে, রাগ গোসার জিদ, শয়তানি এসে খালি চাবি ঘুরে একদম পিকে নিয়ে গেছে আর সম্পর্ক শেষ করে দিয়েছে, কোনো রকমই আর রাখা যাচ্ছে না। কত রকমের অনুরোধ, কত রকমের মানে আরেক পক্ষ হয়তো একটু মন কষাকষি হয়ে গেছে, আরেক পক্ষ এত আবদার করছে, ন মন গলে না। এমন কঠিন মানুষ আপনারা দেখেছেন? আছে, এমন কঠিন মানুষও আছে। মানুষের মধ্যে রাগারাগি হতে পারে, মানুষের মধ্যে মন কষাকষি হতে পারে, কিন্তু একবার এই সম্পর্ক ছেদ করার দিকে চলে গেলে তো গেলই গেল, আর থামানো যায় না, কেন করা ঠিক নয়। সহজে যদি সম্ভব হয় জোড়াতালি লাগানো, আবার সম্পর্ককে পুনর্নির্মাণ করা চেষ্টা করা উচিত। এই আয়াতগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এই জন্য বিয়ের খুতবার মধ্যে বেশি করে, আর এমনিও সাধারণত অন্যান্য খুতবা, জুমার খুতবা, ঈদের খুতবায় তিনি মাঝে মধ্যে এগুলো পড়তেন। এই আয়াতগুলোকে, আয়াতটাকে শেষ করা হয়েছে যে শব্দগুলো দিয়ে, সেটা হচ্ছে ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাকিব হয়ে আছেন। রাকিব মানে যিনি খুব নজরদারি করেন, যার দৃষ্টির বাইরে তোমরা যেতে পারো না। আল্লাহ তাআলা আমাদের দিকে নজর করে আছেন, আমরা কোনো সময় আল্লাহর নজরের বাইরে আছি? জীবনের এত বছরের এবং দিনে রাতের ২৪ ঘন্টা, কোন একটা ঘন্টা পাওয়া যাবে, কোন একটা মিনিট পাওয়া যাবে যে আমি আল্লাহ তাআলার দৃষ্টি এবং নজরদারির থেকে একটু সরে গেছি? এমন কোন লুকানোর জায়গা আছে? যে একটি গল্প আছে যে একজন আল্লাহওয়ালা লোক তার কিছু শিষ্যদেরকে আল্লাহওয়ালা হওয়ার, ইমানের আল্লাহর উপস্থিতি সম্পর্কে বা সরেজমিনে বোঝানোর জন্য কয়েকজনকে জোগাড় করে কয়েকটা মুরগি দিয়ে দিলেন, যে এমন জায়গায় জবাই করে নিয়ে আসো যেখানে কেউ দেখবে না। তো সবাই খুব লুকিয়ে কোনো এক জায়গায়, কেউ কোনো মানুষ নাই, জবাই করে নিয়ে আসছে। একজন মাত্র সেই জবাই করতে পারলো না, মুরগি নিয়ে ফেরত চলে এসেছে। সবাই জবাই করতে পারলো, তুমি পারলো না? কেন পারলো না? কেন পারো নাই? যেখানে যাই সেখানে দেখি একজন আছে, কে? তারপরে সে বলল যে আল্লাহ তাআলা তো সব জায়গায়, কোনো জায়গায় পেলাম না যেখানে আল্লাহর নজর থেকে আমি এড়াতে পারি। সুবহানাল্লাহ, এটা একটা বাস্তব ট্রেনিং দেওয়ার জন্য এই এক্সাম্পলটা এক্সারসাইজ করেছেন। তা আসলে ঠিক, আমরা কি মনে রাখতে পারি আল্লাহ সব জায়গায় আছেন? মনে থাকে আমাদের? জিজ্ঞাসা করলে সবাই বলবো যে হ্যাঁ, আল্লাহ তো সব জায়গায় আছেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু যখন আমাদের বাস্তব জীবনের, হ্যাঁ, আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন কাজে কর্মে যখন ঢুকে পড়ি, তখন তো এই কথা মনে থাকে না। আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে আল্লাহ তাআলা ওয়াচ করছেন, এটা আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা অনেক আয়াতে মনে করে দিয়েছেন যে তিনি রাকিব, কোন জায়গায় বলেছেন শাহিদ, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, সব বিষয়ের ব্যাপারে আল্লাহ সাক্ষী হয়ে আছে, সাক্ষী হয়ে আছে, নজর দিয়ে আছেন, নজরদারিতে তোমরা আছো, দৃষ্টি দিয়ে আছেন।
এই আয়াতগুলো তিনি বিশেষ অকেশনে খুতবায় পড়তেন। একটি খাস খুতবার কথা বিভিন্ন রেওয়ায়ত এসছে, মোদার ইয়ামানের একটি গোত্রের লোকেরা অভাব অনটনে ছিল, তারা অভাব অনটনের তাড়নায় তারা মুসলমান হয়েছেন, ইসলাম কবুল করেছেন, অভাবের তাড়নায় তারা মদিনায় চলে আসলেন, কিছু লোক কিছু পাওয়া যায় কি না, তাদের গায়ের কাপড় চোপড়ের দুরবস্থা ছিঁড়ে গেছে, কোনো রকমের লজ্জা নিবারণ করার মতন এতটুকুন কাপড় আছে, তাও চামড়াটা পশুর চামড়া দিয়ে পেঁচাইয়া পুচিয়া শরীরে লজ্জার স্থান ঢেকে এসেছেন, খালি উপরের দিকে কোনো কাপড় চোপড় নেই, আর প্যাটের অবস্থা ক্ষুধায় একদম পিঠের সঙ্গে লেগে গেছে। তারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ওই এলাকায় কাহাত চলছে, প্রচণ্ড দুর্ভিক্ষ চলছে, আমরা আজকে কয়েকদিন না খেয়ে আপনার এখানে কষ্ট করে কোনো রকমে পৌঁছে গেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে ওনার দিলের মধ্যে এমন একটা আঘাত আসলো, তিনি এমন দয়া পরবশ হয়ে গেলেন, ফাকালা ফি খুতবাতিহি, ফাখাতাবান নাস বাদা সালাতিয যোহর, যোহর নামাজের সময় হয়ে গেছিল, তখন তিনি যোহর পড়ালেন, পড়ে একটা খুতবা দিলেন। যোহরের পরে তো খুতবা নাই, কিন্তু তিনি একটু বয়ান করলেন আর কি, ওনাদের দৃষ্টি আমাদের যারা সাহাবি ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বললেন, এই আয়াতটা পড়লেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, এসব কথা বলে টলে তারপর আরো পড়লেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আরেকটি আয়াত, আল্লাহ তাকুয়ার কথা, হে ইমানদার লোকেরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি নাফস, প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি জীবন হিসাব করে দেখুক আগামী কালকের জন্য কি সে আল্লাহর কাছে আমল তৈরি করে রেখেছে, পাঠিয়ে দিচ্ছে। এগুলো বলে টলে সুম্মা হাদ্দাহুম আলা সাদাকাহ, এরপরে তাদের সবাইকে উৎসাহিত করলেন, তোমরা এই এই অভুক্ত লোকগুলোকে এবং তাদের এই যে কবিলার মধ্যে বাকিরা রয়েছে, জলদি করে তাদের জন্য তোমরা টাকা পয়সা খাবার দাবার যা আছে বেশি করে দান করো। তিনি এমন এফেক্টেড হয়ে গেলেন তাদের দুরবস্থা দেখে, তিনি একটা হৃদয়গ্রাহী ভাষণ দিলেন, খুতবা দিলেন, সাহাবায়ে কেরামকে খুবই উৎসাহিত করলেন, আর ওনার কথা শুনে সাহাবায়ে কেরাম খুব এফেক্টেড হয়ে গেলেন। ফাতাসাদদাকা রাজুলুম মিন দিনারিহি মিন দিরহামিহি মিন সাই বুররিহি ওয়া মিন সাই তামরিহি, সাহাবায়ে কেরাম শোনার সঙ্গে সঙ্গে যার কাছে স্বর্ণ মুদ্রা ছিল, যেটা আমাদের জমানায় বড় নোট, আর রৌপ্য মুদ্রা ছিল বা দেরহাম ছিল ধাতব মুদ্রা অথবা রূপার মুদ্রা যাই ছিল খুচরা পয়সার মতো, সেগুলোও দিলেন। এরপরে যার কাছে আটা আছে, যার কাছে ময়দা আছে, যার কাছে গম আছে সব নিয়ে আসলেন, যার কাছে খেজুর আছে সব নিয়ে আসলেন। আসতে আসতে এমন হয়ে গেল সাহাবায়ে কেরাম বললেন যে বিশাল বিশাল স্তূপ হয়ে গেছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এফেক্টেড হলেন, তেমন তিনি বললেন, তেমন সাহাবারা সাড়া দিলেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার উম্মতের অবস্থা। আর আমাদের অবস্থা কি, আমরা এমন সাড়া দিতে পারি না, তাই না? তো মানুষের অভাব অনটন দেখলে এরকম দিল খুলে দেওয়াটাই উচিত। আমার অনেক দেওয়ার আছে, মাত্র পাঁচ পাউন্ড দিলাম, হয় না, আসলে দিল খুলে দিতে হয়। যখন বিশেষ করে মানুষ খুব অভাব অনটনে বা প্রাকৃতিক দুর্যোগে খুব মুসিবতে পড়ে যায়, তখন এইভাবে দান করা উচিত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনি পরবর্তী পর্যায়ে কিছু হুকুম আহকাম দিবেন, সেগুলোর জন্য মনকে নরম করতে আল্লাহর দিকে ডাকলে লাগে, আল্লাহকে ভয় করো, সৃষ্টিকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ইত্যাদি বলে টলে এখন কিছু হুকুম আহকামের কথা বলছেন আল্লাহ তাআলা। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবীসা বিত্তাইয়িব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা, ইয়াতিমদেরকে তাদের মাল দিয়ে দাও, আর খারাপ মালকে ভালো মালের সঙ্গে এক্সচেঞ্জ করে নিও না, আর তারা তোমরা তাদের সম্পদ থেকে খেয়ে তোমাদের নিজেদের সম্পদে ঢুকিয়ে খাওয়ার চেষ্টা করো না। এরকম যে কেউ করে সেটা অনেক বড় কবিরা গুনাহ হয়ে যায়। ইয়াতিমের মাল ব্যাপারে আল্লাহ সতর্ক করলেন, ইয়াতিমের সম্পদ, যে তোমরা ইয়াতিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও। আমরা ইয়াতিম যখন আমাদের সমাজে থাকে
দেখা যায় অনেকেই মাশা আল্লাহ তাদের দায়িত্ব ঠিকই পালন করেন, আবার অনেকেই আছেন এতিমের সম্পত্তি কেমনি ভক্ষণ করবে, কেমনি আত্মসাত করবে সেই তালে থাকে। আর আরব দেশে এরকম ছিল, যেমন ভাই মারা গেছে তার এতিম বাচ্চা রেখে গেছে, পরিবারের কোনো সদস্য মারা গেছে তাদের এতিম সন্তান রয়ে গেছে, এগুলোকে লুক আফটার করার জন্য যিনি আরব দেশে তারা করতো, ভাই বা পরিবারের পরবর্তী ব্যক্তি যিনি আছেন তাদের দায়িত্ব নিতেন। কিন্তু অনেক সময় দেখা যায় তারা সম্পদের মোহে পড়ে যেতেন, সম্পদের লোভে পড়ে যেতেন, নিয়ে তারা অনেকে কেউ কেউ আত্মসাত করতেন, কেউ আবার খরচ করা নামে বেশি খরচ করে ফেলতেন, যে এতিমের লালন পালনের জন্য খরচ করি সেই উসিলায় নিজেরা খাওয়া দাওয়া এতিমের মাল থেকেই করছেন। আবার কেউ কেউ কী করতেন, এতিমের মাল আর নিজের মাল একসঙ্গে আছে, ভাই মারা গেছে তো এখন মাল ভাগ করতেছে, তো ভাগ করতে গিয়ে যেটা পচা টচা আছে এগুলো সব এতিমকে দিচ্ছে, ভালোগুলো নিজে নিয়ে নিচ্ছে। এরকম আমাদের দেশে করে কি না করে, ভাগাভাগি করার সময় ভালো অংশ বেশি অংশ সব নিয়ে নিচ্ছে, এতিমদেরকে কিছু দিয়ে বুঝ দিয়ে দিচ্ছে। তা আরবরা এরকম করতো, তাদের মধ্যে কিছু কিছু এরকম ছিল, এমন কি মনে করেন মাঝে মধ্যে দেখা গেছে যে তার এতিমের ছাগল আছে দশটা, তার নিজের ছাগল আছে দশটা বা বিশটা, তো এখন দেখা গেল কী করে নিজের মালের ছাগলের সঙ্গে এতিমের ছাগলকে এক্সচেঞ্জ করে পাল্টায়, তার যেটা একদম দুর্বলটা আছে এইটা এতিমকে দিয়া এতিমের শক্তিশালীটা নিয়ে নেয়, অসুবিধা নাই, তার যে একটা দিশিত। হ্যাঁ, তারা এরকম করে নিত। সায়াতুন বেসাত, ছাগলের পরিবর্তে ছাগল, তার একটা দিশিত আমি আর কি, এইভাবে করে করে এতিমকে শুধু ঠকানোর চিন্তা করত। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এরকম তাতাবাদ ওয়ালা তাতাবাদদারুল খাবিথা বিত্তাইয়িব, তার এই তোমার পচা মাল দিয়ে তার ভালো মালটা নেওয়ার এক্সচেঞ্জ করার এই কাজ অপকর্ম করো না, আর তার মালকে তোমাদের মালের সঙ্গে এভাবে মিলিয়ে তোমরা খাওয়া দাওয়া করে বেশি করে নাও, এটা করো না। এরকম যে ব্যক্তি করে সেই ব্যক্তি অনেক বড় কবিরা গুনাহ করে, হুবান কাবিরা, অনেক বড় কবিরা গুনাহ। এতিমের মাল খাওয়া আল্লাহ তাআলার কাছে এত বড় অপরাধ, আগুন খাওয়ার মতো অবস্থা, আগুন খায়। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তাদের পেটের ভিতরে আগুন ঢুকায়, আগুন খায় তারা। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এখন কোন কোন সময় এই আত্মীয় স্বজনের মধ্যেও দেখা গেল মারা গেছে, তার এতিম মেয়ে আছে, মেয়ে বড় হচ্ছে বা বড় হয়েছে, বিয়ের উপযুক্ত হয়েছে। এখন যে ব্যক্তি এই অভিভাবকের দায়িত্ব পালন করছে, তারা কোন কোন সময় চিন্তা করে যে এই মেয়েটা এখন দেখা গেল মালদার হয়ে যাবে, এখন তাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে ফেললে সে ওই মাল নিয়ে চলে যাবে, তো এই কারণে অনেক সময় তাকে বিয়ে করে ফেলে। বিয়ে করা যদি জায়েজ হয়, হুকুমের মধ্যে পড়ে, বিয়ে করে রেখে দেয়, তো মালও থাকলো আর দিল না, কিন্তু আসলে তাকে পছন্দ করেনি, তাকে কষ্ট দেবে, মালের লোভে বিয়ে করেছে, এটা কোনো কোনো সময় করে। আবার কোনো কোনো সময় হ্যাঁ তার পছন্দও আছে, দেখতে শুনতে ভালো আছে, পছন্দ লেগেছে, মালও আছে, তো রেখে দেয়, কিন্তু মোহর দেয় না বেশি, কারণ সেই তো অভিভাবক, মোহর নিয়ে বার্গেনিং করবে কে। এরকম করে কোন কোন সময় তারা হয় এরকম বেইনসাফ করে, অথবা আরেক রকমের বেইনসাফ করে বসে। তো আল্লাহ তাআলা বললেন যে এরকম যদি বিশেষ করে তুমি বিয়ে শাদি করতে চাও আর তাকে তুমি মোহর ঠিক মতো দেবে না, ঠকাবে, তাহলে এটা তোমার জন্য ঠিক নয়। ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমাদের আশঙ্কা হয়, ভয় হয় যে তোমরা এতিমকে বিয়ে করলে তার প্রতি ইনসাফ করতে পারবে না, তাহলে তাকে বিয়ে করার দরকার নেই। ফানকাহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা অন্য কোনো জায়গা থেকে মহিলাদেরকে পছন্দ করে বিয়ে করো, এই এতিমের বিয়ে করার দায়িত্ব তুমি নিও না, কারণ এতিমের প্রতি জুলুম করলে তোমার সাংঘাতিক ক্ষতি হয়ে যাবে। এবং তুমি অন্য জায়গায় বিয়ে করতে হলে মা তাবা লাকুম মিনান নিসায় মাসনা দুইটা, সোলাসা তিনটা, রোবা চারটা পর্যন্ত বিয়ে করতে পারবা। ম্যাক্সিমাম কতজনকে বিয়ে করতে পারবে একজন মানুষ? চারটা, এর বেশি তো পারবে না।
এখন আবার এখানে এতিমের সম্পত্তি, বিয়ে করার কথা, এগুলো প্রসঙ্গে বিয়ে উপলক্ষে আবার আসলো যে বিয়ের ব্যাপারে ইসলামে একটা সুন্দর গাইডলাইন দিচ্ছে। কারণ আরব সমাজে বিয়ে শাদীর ক্ষেত্রে তখন কোনো লিমিট ছিল না, আনলিমিটেড নাম্বার বিয়ে করতে পারে, কেউ দশজন কেউ বিশ জনও বিয়ে করত, কোনো ফিক্সড কিছু নাই শরীয়তে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঠিক করে দিলেন যে দেখো একাধিক মনে চাইলে দুইটা, তারপরে মনে চাইলে তিনটা, তারপরে দরকার হলে চারটা, এর বেশি তোমরা কখনো যেতে পারবে না। কিন্তু যদি মনে করো দুইটা তিনটা চারটা যেটাই একাধিক বিয়ে করলে তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না, ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমাদের আশঙ্কা হয় যে তোমরা ইনসাফ কায়েম করতে পারবে না একাধিক বিয়ে করলে, ফাওয়াহিদা, তাহলে একটাই হওয়া উচিত। আও মা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের যে বাঁদি ছিল সেই জমানায় তারা তাদের তোমাদের বাঁদির মধ্যে সীমাবদ্ধ রাখো, ইনসাফ না করতে পারলে বাঁদির ক্ষেত্রে এরকম ইনসাফের হয়তো এত জরুরি হয় না, রাত্র বন্টনের ক্ষেত্রে সতীনদের মধ্যে যেভাবে ইনসাফ করতে হয়, কাপড় চোপড় দেওয়ার ক্ষেত্রে যদি একাধিক স্ত্রী থাকে সবাইকে সমান বন্টন করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ পার্থক্য করে ফেলে বে ইনসাফ করে তাহলে তার খবর আছে। হাদিসে কি এসেছে, কেয়ামতের দিন যার দুই বিবি রয়েছে দেখা গেলো দুইজনের মধ্যে ইনসাফ কায়েম করেনি, এমনভাবে উঠবে তার দুটো কাঁধ বরাবর নেই, এরকম করে বাঁকা হয়ে উঠছে, এক কাঁধ উঁচু আরেক কাঁধ নিচু। আমাদের মধ্যে এরকম লোক আছে যে একাধিক বিয়ে করেছে কিন্তু ইনসাফ করে না। কিন্তু যদি তোমাদের বাঁদি থাকে তাহলে বাঁদির সঙ্গে স্ত্রীর সমপরিমাণ করতে হবে না, সেটা একটা আলাদা হিসাব করলে চলবে। যালিকা আদনা আল্লাহ তাউলু, এই কম সংখ্যকের মধ্যে থাকা ভালো, যদি তোমাদের আশঙ্কা থাকে যে তোমরা বেইনসাফ করবে তাহলে কমটাই ভালো, এটাই ভালো, এটাই উত্তম, যাতে তোমরা গুনার দিকে না যাও বেইনসাফের কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলেছেন যে চারজনের বেশিকে নেকা করা যাবে না মানুষের জন্য। অনেক হাদিসে এসেছে আর কোরআনে পাকের এই আয়াতের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা এখানে লিমিট করে দিয়েছেন। আরবদের মধ্যে অনেক প্রচলন ছিল, যেমন গাইলান ইবনে সালামা সাকাফি আসলামা তাহতাহু আশারু নিসওয়া, এক লোক এরকম ইসলাম কবুল করলো তাইফের সাকাফি বংশের, তার স্ত্রী হলো দশজন। ইসলাম কবুল করার পরে ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতার মিনহুন্না আরবাআন, তুমি এই চারজন থেকে দশজন থেকে চারজনকে রাখো, বাকি ছয়জনকে তালাক দিয়ে ফেলতে হবে, শরীয়তে এর বাইরে আর জায়েজ নাই। আরেক সাহাবীর ঘটনা আছে, মুআবিয়া আদ-দাইলি, নাওফাল ইবনে মুআবিয়া আদ-দাইলি, তিনি বললেন আসলামতু ওয়া ইনদি খামসু নিসওয়া, আমি যখন ইসলাম কবুল করলাম তখন আমার আন্ডারে পাঁচজন বিবি ছিল। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতার আরবান আইয়াতুহুন্না শিতা ও ফারিকুল উখরা, তিনি বললেন এই পাঁচজন থেকে চারজনকে বাছাই করে তোমার জন্য রাখো, যাদেরকে তুমি রাখতে চাও, আর একজনকে তুমি তালাক দিয়ে ফেলতে হবে। তিনি তাই করলেন, একজনকে তালাক দিলেন, বাকি চারজনকে নিয়ে সংসার করলেন। তো এটাই হচ্ছে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে, এবং কোরআন আয়াতের মধ্যে পেলাম আমরা, এরপরে হাদিসেও পেলাম। কিন্তু এর উল্টো কিছু কিছু লোক ফতোয়া দিয়েছে, কোনো কোনো সময় কিছু বিভ্রান্ত লোক বলেছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত হচ্ছে, উনি মোট 15 জনকে বিয়ে করেছিলেন, তার মধ্যে দুইজনের সঙ্গে ওনার সংসার করা হয়নি, সংসার করার আগেই তালাক হয়ে গেছে, 13 জনের মধ্যে দুইজন ওনার জীবদ্দশায় কয়েকজন ওনার জীবদ্দশায় ইন্তেকাল করে, কোনো সময় একসঙ্গে ওনার জীবনে 11 জনের বেশি ছিল না, আর তিনি যখন ইন্তেকাল করেন ওনার ঘরে তখন 9 জন বিবি ছিল, বাকিদের ইন্তেকাল হয়ে গেছে। তো ওনার এটাকে কেউ কেউ সুন্নত মনে করে, কেউ কেউ বলছে 9 জন পর্যন্ত করা যাবে,
এটা ভুল, এটা ভ্রান্ত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহির জন্য খাস হুকুম দিয়েছেন, এটা উম্মতের জন্য অ্যালাউ করেননি। এবং আল্লাহ তাআলা নবীদেরকে দৈহিকভাবে অনেক শক্তিশালী করেন, অন্য মানুষের সঙ্গে তাদের এগুলো তুলনা হয় না, এটা খাস ওনার জন্য। উম্মতের জন্য চারের বেশি কোনো অবস্থাতেই জায়েজ নাই, কিন্তু ম্যাক্সিমাম চার। তবে এই ম্যাক্সিমাম চার, এটা নিয়ে এখন অনেক সমালোচনা, যে বহু বিবাহ প্রথা ইসলামে আছে, এটা নিয়ে ইসলামের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা। কিন্তু ইসলাম তো এই জন্য রেখেছে, কোনো কোনো সময় মানুষের দরকার হতে পারে, একজনের বিবি সাংঘাতিকভাবে অসুস্থ, এখন যদি এটা হয় যে তার মানে তার কোনো চাহিদা পূরণ হচ্ছে না কারণ বেচারি অসুস্থ, তাহলে এখন কি করতে হবে, আরেকটা বিয়ে করতে হলে এটা তালাক দিয়ে বের করে ফেলে দাও। কিন্তু ইসলাম সুযোগ রেখেছে, না থাকুক বেচারি, তুমি তার লুক আফটার করো, আর তোমার প্রয়োজনের জন্য তুমি একাধিক বিয়ে করতে পারো, এটা একটা সুন্দর সমাধান হয়েছে। তা না হলে আরেকটা বিয়ে করতে হলে এটাকে বের করে দিতে হতো, সে বেচারি যাবে কোথায়। এছাড়া আমরা দেখতে পাই বাস্তব চিত্র হচ্ছে যে অনেক মানুষের হয়তো একাধিক প্রয়োজন হতে পারে, এবং এই জন্য যদি কোনো হালাল রাস্তা খোলা না থাকে তাহলে মানুষ কোন দিকে যাবে, হারামের দিকে যাবে। এখন তাই হচ্ছে না? তো এখন অন্যদের এই সমস্ত দেশে অমুসলিমদের কাছে তো এগুলো কোনো ম্যাটারই না, কিন্তু মুসলমানদের কাছে তো একটা বিরাট ব্যাপার, কারণ অন্য লাইনে যাওয়া যাবে না, গুনাহ কত বড় গুনাহ, বিরাট কবিরা গুনাহ। তাহলে এই জন্য আল্লাহ তাআলা একটু হালাল রাস্তার ব্যবস্থা রেখেছেন, কিন্তু বিষয়টা নষ্ট হয়ে গেছে। কারণ হলো আমাদের দেশে বলে যদি কারো ক্ষতি করতে চায় তাকে দুই বিয়ে করাই দেয়। দেখেন ইসলামের এত ভালো জিনিসকে নষ্ট করে দিয়েছে, আর কেউ যদি দ্বিতীয় বিয়ে করে, আরে আল্লাহ এত ভালো মানুষ কেমনে এই কাম করলো, অথচ তারা জেনা ব্যবচার করে তাদের ব্যাপারে এত সমালোচনা করবে না, হালাল তরিকায় বেচারা অগ্রসর হয়েছে তার সমালোচনায় গোটা গ্রাম সহ একসঙ্গে হয়ে গেছে। তো এই দিক থেকে খারাপ, অপর দিক থেকে যে বিয়ে শাদী করে সেও ঠিক উল্টো পাল্টাই করে, ইনসাফ কায়েম করে না, যার কারণে ভালো জিনিসটা একটা খারাপ চিত্র ধারণ করেছে, ঠিক কিনা। তা আসলে এগুলো এই ইসলাম থেকে দূরে যাওয়ার কারণে সবগুলোর মধ্যে রং কনসেপ্ট পয়দা হয়েছে, ভালো জিনিসগুলোকে নষ্ট করে ফেলেছি আমরা। তা আল্লাহ তাআলা অবশ্য বলে দিয়েছেন ইনসাফ করার ক্ষেত্রে সাংঘাতিক, যদি তোমরা ইনসাফ কায়েম না করতে পারো ফাওয়াহিদা, এর বেশি তোমরা চিন্তা করো না, একজনই তাহলে যথেষ্ট তোমাদের জন্য। আও মা মালাকাত আইমানুকুম, তখনকার জমানায় অবশ্য দাসী বাদীর সঙ্গে স্ত্রীর মতো সম্পর্ক রাখা যেত, তো এখন সব নষ্ট হওয়ার কারণে এমন অবস্থা হয়ে গেছে, এখন যদি কারো দরকারও হয় একটা সেকেন্ড বিবাহ করতে পারবে না, মুশকিল, বাঁধিও নাই, এখন কি করবে। তো যাদেরকে আল্লাহ সবর দিয়েছেন তারা সবর করে, বাকিরা কোন হারাম তরিকায় চলে যায়। সঠিক ইসলামী সমাজের চিত্র হলো যে যাদের প্রয়োজন আছে তাদের জন্য এটা কোনো আইবের কারণ হবে না, ঠিক কিনা, তাদের জন্য এই ফ্যাসিলিটি থাকতে হবে। আর যারা বিয়ে শাদী করবেন তাদের দায়িত্ব হয়ে পড়ছে ইনসাফ কায়েম করা, যাতে এই সুন্দর ইসলামের বিধানটা একটা কলঙ্কজনক পর্যায়ে না পৌঁছে যায়। তা আমরা আসলে শরীয়তকে একেবারেই এই কলঙ্কজনক পর্যায়ে নিয়ে গিয়েছে অনেকেই যারা এই কাজটা করেছে। আল্লাহকে ভয় করা উচিত, ইনসাফ কায়েম না করলে আল্লাহর কাছে খবর আছে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা এই বিয়ে শাদী সংক্রান্ত বিষয়ে আরেকটি জরুরি মাসালা দিচ্ছেন, ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, মহিলাদেরকে তোমরা তাদের মোহর আদায় করে দাও, একদম তোমাদের ফরজ দায়িত্ব কর্তব্য মনে করে এবং খুব খুশি মনে দিয়ে দাও। فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا, মহিলারা যদি তাদের মন থেকে খুশি হয়ে তোমাকে কিছু দিয়ে দেয় খরচ করার জন্য, তাহলে সেটা তুমি খেতে পারো, সেটা ব্যবহার করতে পারো, তোমার জন্য তৃপ্তি সহকারে হানি আমার ইয়া আনন্দের সাথে সেটা তুমি খরচ করতে পারো। এখানে মোহরের উপরে জরুরি আলোচনা করা হয়েছে। এক নম্বর হচ্ছে মহিলাদেরকে মোহর দিতে হবে, মোহর আনা মহিলাদের হক, এবং এই মোহর আনাটা তাদের একটা মর্যাদা শান অনুযায়ী হওয়া উচিত, গরিবের জন্য কম, ধনীর জন্য তার
আর্থিক সঙ্গতা অনুযায়ী সবার জন্য এক মোহর তালাশ করার দরকার নেই। অনেকে মোহরে ফাতেমি তালাশ করেন, সোনা গনে এতগুলো দিয়ে এত টাকা খরচ করবে আর বলে মোহরে ফাতেমি। সব সাহাবীরা তো মোহরে ফাতেমি তালাশ করেন নাই, কারণ মোহরে ফাতেমা রাদিয়াল্লাহ আনহার মোহর এতগুলো দিলে আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু দিতে পারতেন? বেচারা তো আল্লাহ নবীর ঘরেই মানুষ হয়েছেন, তার তো কিছু নাই, এই জন্য কম দিয়েছেন তিনি। কিন্তু যদি কেউ একটু ধনী হয়, তার দেওয়ার সঙ্গ মানে সঙ্গতি আছে, তার একটু বেশি হতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই মোহর যেন অনেক বড় হাই অ্যামাউন্ট, কোনো বার্ডেন বোঝা না হয়ে যায়, যেন খুশি মনে দেওয়ার মতো থাকে। জোর করে আদায় করা ঠিক নয়। এই মোহর নিয়ে আমাদের সমাজে কত রকমের অনাচার চলছে। এক নম্বরে ওই মোহরে ফাতেমি খুঁজলো, আসলে এটা ঠিক নয়, আপনার সঙ্গতি অনুযায়ী দেন। আপনি একজন সম্মানিত ঘরের মহিলাকে এত কম মোহর দিলে তার জন্য এটা পোষায় না। দুই নম্বর হচ্ছে যে মোহর কোনো জায়গায় একদম ঠকিয়ে দেয়, আবার কোনো জায়গায় এত বেশি আদায় করে গলা কেটে আদায় করতে চায়, এবং কোনো কোনো জায়গায় আবার অনেক বড় অঙ্ক ফুটায় ঠিকই, কিন্তু এটা ফুটানির জন্যই শেষ, এটা দেওয়া হয় না, কিছু মোটেই দেওয়া হয় না, দেওয়া লাগবে চিন্তাই করে না, বলা হয় প্রথম রাত্রেই মাপ চেয়ে নিবি, ফিনিশ। এত বড় বাটপাড়ির কাজ আমাদের সমাজে কেমনে হয়ে আসছে আমি বুঝি, কেমনে আমাদের মুরব্বীরা এগুলো অ্যালাউ করল, কয় প্রথম রাত্রে মাপ চেয়ে নিবি, তো মাপ চাইলে তুমি দিতে রাজি হও কেন? এটা একটা প্রতারণা নয় কি? প্রতারণা। এই কথা কি করে ছোটকাল থেকে শুনে আসছে, প্রথম রাত্রে মাপ চেয়ে নিবি। এখন যদি মাপ না করে তাহলে করে বাবার কি জিনিস বিয়ে করলে মাফ করে না, এটা নেগেটিভ আইডিয়া হয়ে যাবে। এখন বেকায়দা পড়ে মাফ করে দিতে হয়, তো মাফ হয়ে গেল, এভাবে মাফ চাইলে মাফ হয়, এভাবে মাফ করলেও তো মাফ হয় না, আসলে তো মাফ করে নাই। এরপরে এটাকে বলে যে এখন দেওয়া লাগবে না খালি লেখে রাখেন, এরকম অনেক লোকের কেন যে দেওয়া লাগবে না লেখে রাখার কারণ কি? কারণ বলে যে আমরা খুব বুদ্ধিমান। কি বুদ্ধিমান? কয় যদি কোনো সব গণ্ডগোল লাগে তালাক দিতে চায় তাহলে শক্ত করে ধরা যাবে, এগুলোর জন্য তো মোহরানা এই কাজের জন্য বলা হয় না। তুমি দিয়ে দিবে নেহলা, তোমার ওয়াজিব দায়িত্ব পালন করতে হবে, দিয়ে দিতে হবে। কাজেই যতটুকুন সম্মান অনুযায়ী আপনার স্ট্যাটাস তাদের স্ট্যাটাসকে সামনে রেখে ব্যালেন্স করে দিতে হবে এবং দিয়ে ফেলতে হবে, বাকির নাম ফাঁকি, বাকি দেওয়ার চিন্তা কেউ করবে না, যারাই এই বিয়ে শাদী করাবেন বাকি করবেন না। এরপরে অ্যামাউন্টটাকে খুব বেশি করবেন না। বর্তমান জমানায় একটা এক্সাম্পল দিই, কত হলে এই ঠিক হয় শরীয়তের দৃষ্টিতে? আমাদের মতো এখানে যারা আছেন, আমার দৃষ্টিতে যদি এই 3,000, 4,000, 5,000, 6,000, 7,000 অবস্থা অনুযায়ী এরকম হতে পারে, কিন্তু যারা 10-15,000 ঠিক করেন মোহরানা, আমার দৃষ্টিতে অন্যায় হয়ে যাচ্ছে। কারণ একটা বিয়ে শাদী করতে গেলে ওয়ালিমার দায়িত্ব ছেলের উপরে, সোনা গয়নার দায়িত্ব কার উপরে? ছেলের উপরে। এর চেয়ে এখন 10,000 পাউন্ডের মোহরানা চাপিয়ে দিলে অনেক বড় হয়ে গেল না, এতগুলো দেওয়া কি সম্ভব? এই জন্য এই আমরা সীমালঙ্ঘনের দিকে যাচ্ছি। মন খুলে ফরজ দায়িত্ব আদায় করা, খুশির সাথে যাতে আমি দিতে পারি এবং দিয়ে দেই, এই কথাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, ওয়া আতুন নিসা আসাদুকাতিহিন্না নেহলা, মহিলাদেরকে তাদের মোহর। নেহলা শব্দে দুটো অর্থ, একটা হলো যে ওয়াজিব, ফরজ দায়িত্ব মনে করে দিয়ে দাও, ফরজ দায়িত্ব মনে করে দিয়ে দাও, নেহলা। আরেকটা অর্থ হচ্ছে যে মন খুলে খুব আনন্দের সাথে খুশির সাথে দাও, জোর করে আমি দিতে চাই না, আমার থেকে জোর করে চাপিয়ে নিয়েছে, মনে দেই দিলাম আর কি, কিন্তু মনের ভিতরে বড় কষ্ট লাগছে, এরকম করে আদায় করে নিও না। কিছু মুরব্বী আছে বসে বসে খালি মোহরানা এমন আদায় করে, এমন বিয়েও আমি দেখছি যে 15,000 পাউন্ড মোহরানা দিয়ে দর কষাকষি শুরু করেছে, শেষ পর্যন্ত 3,000-এ এসে নামছে। ওই ঢাকা শহরে সদরঘাটের দরাদরি অবস্থা আর কি, যে শাড়ি বিক্রি করবে 300 টাকা, দাম চায় কত? যা নিতে পারে আর কি। তো এগুলো আসলে খুব খারাপ জিনিস,
শরীয়তকে বোঝা দরকার। আমাদের মুরব্বীদের অনেকেরই মাশাআল্লাহ জ্ঞান আছে, তারা রাইট রোল প্লে করেন, কিন্তু কিছু কিছু মুরব্বী আছেন আমাদের উল্টা, তাদেরকে নিয়ে বসাবেন বিয়ের মধ্যে খালি শক্ত করে, কঠিন করে, খালি প্যাঁচ লাগায়। কারণ আমরা তেড়া হয়ে গেছি যে তেড়া স্বভাব যেখানে যায় খালি তেড়ামি ঢুকে। আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী আছেন, আল্লাহ তাআলা তাদেরকে সহি জ্ঞান দান করেছেন, তারা রাইট রোল প্লে করেন। এই বিয়ের সাদির মধ্যে কথাবার্তার মধ্যে আপনার সবকিছু ইজি গোয়িং করা ভালো। আমি একটা বিয়ের মধ্যে থাকলাম, সুবহানাল্লাহ, আমি চিন্তাই করতে পারি এত সহজে সবকিছু হয়ে গেল, মানে 15 মিনিটে সব কথাবার্তা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার এত খুশি লাগছে, আমি বললাম যে আপনাদের জন্য আমার দিল থেকে দোয়া আসতেছে। আর কোনো কোনো জায়গায় কয়েক ঘন্টা লাগায় এই যে পেশাপেশি শুরু হয়েছে, এটার কোনো রকমের শর্টকাট করার কোনো চিন্তা নাই, খালি লম্বা লম্বা সব কিছুর মধ্যে খালি পাশ লাগায়। আল্লাহ তাআলা আল মুমিনু হাইয়িনুন লাইয়িনুন সাহলুন, জান্নাতে যারা যাবে তাদের একটা কোয়ালিটি হচ্ছে তারা সহজ, তারা ইজি গোয়িং, তাদের মধ্যে কোনো কমপ্লিকেশন নাই, কোনো প্যাচ নাই। প্যাচ যত বেশি থাকে, বেশি যারা হার্ড, হ্যাঁ, তারা জান্নাত থেকে দূরে থাকবে। যারা সহজ ইজি গোয়িং তারা তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। এখন মহারানা দেওয়ার পরেই অনেকেই মনে করে যদি এত টাকা তো দিলাম, কিছু কি আমার যদি ফেরত দেয় খারাপ হতো না, এটা জায়েজ আছে নাকি নেওয়া? আপনি দিলেন, এখন আবার যদি কিছু ফেরত দেয় এটা আপনার ইউজ করা জায়েজ আছে কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাইবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিআম মারিআ। এখন মহিলারা রিসিভ করার পরে যদি বলে আপনারে কিছু দিলাম আপনি খরচ করেন, তাহলে তোমরা খাইতে পারা খুব আনন্দের সাথে, কোনো অসুবিধা নাই। বেচারীরা তোমাদেরকে কিছু দিলে নিতে পারবা, কিন্তু না দিলে, দিল না কেন কিছু এরকম মনে করতে পারবা না, আদায় করার চিন্তা করতে পারবা না, দরকার নাই, সেটা তার মাল, সে যা খুশি তা করবে। মহারানা দেওয়ার পরে আপনার কোনো দায়িত্ব আর নাই, তিনি চাই এবার তার নিজের কাজে খরচ করুক, তার বাপ মাকে দেখ, তার আত্মীয় স্বজনকে দেখ, আল্লাহর আশ্রয় দান করে ফেলুক, আপনাকে কিছু দেখ, এটা তার খুশি, এখানে আপনার আর কোনো হস্তক্ষেপ নাই। তবে আপনাকে কিছু দিলে, তিনি মন খুলে দিলে, আপনি নিতে চাইলে নেওয়া যায় আছে। এখানে স্বামীর কথা আসছে, মেজরিটি মুফাসসির কিরাম বলেছেন, আবার কোন কোন তাফসিরে এসেছে যে মেয়ের থেকে মোহরানা, বিয়ে দিয়ে মোহরানা নিয়ে অনেক বাবা মোহরানা খাওয়া শুরু করেছে। তখন আল্লাহ তাআলা বললেন যে এটা করো না, মহিলাদেরকে তাদের মোহরানা তাদেরকে দিয়ে দাও, এই অর্থ হতে পারে। আর সেখান থেকে যদি মেয়ে কিছু বাবা মাকে দিতে চায় তাহলে বাবা মা সেটা খেতে পারবে, কিন্তু বাবা মা পকেটে ঢুকাই ফেলবে ধরে নিয়ে, এই কাজ যেন না করে। স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য তাফসিরটা, পিতা মাতার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللَّهُ لَكُمْ قِيَامًا وَارْزُقُوهُمْ فِيهَا وَاكْسُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلًا مَّعْرُوفًا। আর তোমাদের মধ্যে যারা একটু জ্ঞানের অভাব আছে, যারা এখনো জ্ঞানী হয়নি, তাদেরকে তোমরা, যাদের অর্থ টাকা পয়সাগুলো তোমরা লুক আফটার করছ, হ্যাঁ, এবং তোমরা তাদেরকে খাবার দাবার দিচ্ছ, কাপড় পরাচ্ছ, তোমরা তাদেরকে তোমাদের টাকা পয়সা, তাদের মাল দৌলত দিয়ে দিও না। এতিম যদি বয়স্ক না হয়, এখনো কম বয়স্ক আছে, তাদের হাতে তাদের মাল টাল সব দিয়ে দিও না, তুমি লুক আফটার করো। এবং এতিমের সঙ্গে আরও আসতে পারে, যদি কেউ মেন্টালি হ্যান্ডিক্যাপ হয়, আরও কিছু লোকজন আসতে পারে যাদের মালের আপনি দায়িত্বশীল হয়েছেন, আপনি ওলিউল আমর হয়েছেন, আপনি গার্ডিয়ানের দায়িত্ব পেয়েছেন, এমন কিছু লোকের যাদের এখনো মাল টাকা পয়সা ধরে রাখার, খরচ করার মতো জ্ঞান হয়নি, তাদের হাতে মালটা তুলে দেবেন না, আপনার কাছে রাখেন। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, সেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ।